হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এম এস বায়োগাইড আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান এটা আমরা কোথা থেকে পড়ছি এটা আমরা পড়ছি সরাসরি এনসিআরটি ক্লাস টুয়েলভ বায়োলজি ইউনিট সিক্স যে ইউনিট সিক্সটা রয়েছে যেটা হচ্ছে রিপ্রোডাকশান আর এর চ্যাপ্টার ওয়ান যেটা হচ্ছে রিপ্রোডাকশান ইন অর্গানিজম সেখান থেকে আমরা পড়ছি আর আমরা সরাসরি এনসিআরটি থেকে পড়ছি লাইন বাই লাইন আমরা বেঙ্গালিতে মিনিং করে পড়ে নেবো যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে যারা নিট অ্যাসপায়রেন্টস রয়েছে যারা সিবিএসই বোর্ডে পড়ছ এবং বেঙ্গালিতে তাদের অনেকটা সুবিধে হয় বুঝতে তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে নোটিফিকেশান অল করবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় চলো আমরা পড়ে নিই প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং করে বিষয়টা আমরা বুঝে নিই বেঙ্গলিতে তো যেটা আজকে আমরা পড়ছি যেটা হচ্ছে সেক্সুয়ালি প্রোডাকশান আগের ভিডিওতে যেটা পড়া হয়ে গেছে সেটা হচ্ছে এ সেক্সুয়ালি প্রোডাকশান সম্বন্ধে তো সেই ভিডিওর যে লিঙ্কটা এই ভিডিওর বাটনে থাকবে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে এ সেক্সুয়ালি প্রোডাকশানটাও কিন্তু জানা জরুরি আর তার থেকে যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো সেখানে ইম্পর্টেন্ট লাইনগুলো সেই ভিডিওতে মেনশন করা আসে অবশ্যই তোমরা সেটা দেখে নেবে আর আজকে আমরা পড়ে নিচ্ছি সেক্সুয়ালি প্রোডাকশান তো সেক্সুয়ালি প্রোডাকশান যেটা হচ্ছে যেখানে গ্যামেট উৎপন্ন হয় যেই রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয় সেটা মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যেটা হচ্ছে মেল গ্যামেটের সাইন আর একটা হচ্ছে ফিমেল গ্যামেটের সাইন তো মেল এবং ফিমেল যে গ্যামেট তৈরি হয় তার ফিউশনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং তার থেকে নতুন অর্গ্যানিজম তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে কি যে সেক্সুয়াল রিপ্রোডাকশান তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশানের সময় অবশ্যই মেল ফিমেল গ্যামেট তৈরি হবে আর এই মেল ফিমেল গ্যামেট কিন্তু সেম বডিতে উৎপন্ন হতে পারে যেমন আর্থ ক্ষেত্রে মেল ফিমেল গ্যামেট আর্থওয়ার্মের উভয় আর্থওয়ার্মের বডি থেকে উৎপন্ন হয় কারণ আর্থওয়াম হচ্ছে একটা উভয় লিঙ্গ প্রাণী যেটা বলতে পারি আমরা আর্থওয়ার্মের ক্ষেত্রে মেল এবং ফিমেল গ্যামেট আর্থ একটা সিঙ্গেল বডি থেকেই উৎপন্ন হয় তাহলে দুটো প্যারেন্ট ইনভলভ থাকতে পারে নলে সিঙ্গেল প্যারেন্টের মাধ্যমে কিন্তু সেক্সুয়াল রিপোডাকশন কিন্তু হতে পারে কিন্তু আর্থ বামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে আর্থ বমের ক্ষেত্রে যে মেল ফিমেল গ্যামেট তৈরি হয় তারা কিন্তু নিজে কিন্তু তারা ফার্টিলাইজ হয় না এখানে কিন্তু ক্রস ফার্টিলাইজেশন হয় যদিও এখানে দুটো উভয় ধরনের গ্যামেট উৎপন্ন হলেও কিন্তু ক্রস ফার্টিলাইজেশন হয় অর্থাৎ অন্য আর্থওয়ার্মের উৎপন্ন গ্যামেটের সাথে একটা আর্থের উৎপন্ন গ্যামেটের মিলন ঘটে অর্থাৎ ক্রস ফার্টিলাইজেশন হয় যদিও একটা আর্থওয়ার্ম উভয় ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারে সেই জন্য আর্থওয়ার্ম হচ্ছে একটা হার্মা প্রোডাইট এই হার্মা প্রোডাইট ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই হার্মা প্রোডাইট অর্থাৎ মিন করছে যে মেল ফিমেল গ্যামেট উভয় উৎপন্ন হচ্ছে একটা বডিতে এবার আমরা চলে যাব প্রত্যেকটা লাইনে আমরা চলে যাব

নিউ অর্গ্যানিজম এই গ্যামের দুটো মিলিত হয়ে একটা কী হচ্ছে একটা জাইগর তৈরি হচ্ছে সেই জাইগর থেকে কী তৈরি হচ্ছে নতুন অর্গ্যানিজম তৈরি হচ্ছে ইট ইজ অ্যান ইলাবোরেট কমপ্লেক্স অ্যান্ড স্লো প্রসেস অ্যাজ কম্পেয়ার টু এসেক্সুয়াল রিপোডাকশান অ্যাসেক্সুয়াল রিপোডাকশনের তুলনায় এটা হচ্ছে কমপ্লেক্স এবং স্লো প্রসেস অ্যাসেক্সুয়াল রিপোডাকশান কিন্তু সেক্সুয়াল রিপোডাকশানের মতো অতটা কিন্তু কমপ্লেক্স অর্থাৎ অর্থাৎ জটিল প্রসেস কিন্তু নয় বিকজ অফ দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস সেক্সুয়াল রিপোডাকশান রেজাল্ট ইন অফস্প্রিং দ্যাট আর নট আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্টস অর মঙ্গেজস দ্যামসেলভ তাহলে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যে অফস্প্রিং বা অপত্য তৈরি হচ্ছে সেই অপত্যগুলো কিন্তু তাদের যে পিতা মাতার মতো কিন্তু হয় না তাদের মধ্যে পার্থক্য থাকে এমনকি যে অফস্প্রিংগুলো তৈরি হচ্ছে অ্যাট এ টাইম সেই সেই যে সিবলিংগুলো তৈরি হচ্ছে অর্থাৎ যে ভাই বোন যেটা আমরা বলতে পারি তার মধ্যেও কিন্তু কোনো সিমিলারিটি কিন্তু থাকে না A study of diverse organisms—plants, animals, or fungi, or fungi—show that though they differ so greatly in external morphology, internal structure, internal structure, and physiology, when it comes to sexual mode or reproduction, surprisingly they share a similar pattern. Let us first discuss. হোয়াট ফিচার্স আর কমন টু দিস ডাইভার্স অর্গানিজম অর্থাৎ এখানে বলতে চাইছে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশান হয় যদিও প্ল্যান্ট অ্যানিমাল এদের মধ্যে অনেক ডাইভার্সিটি রয়েছে অনেক পার্থক্য রয়েছে কিন্তু যখন এদের মধ্যে মধ্যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশান যখন আসে তখন সেক্সুয়াল রিপ্রোডাকশানের মধ্যে যে সমস্ত প্রসেসগুলো ইনভলভ থাকে যে প্যাটার্নগুলো ইনভলভ থাকে সেই প্যাটার্ন সেই প্রসেসের মধ্যে কিন্তু সিমিলারিটি দেখা যায় কী কী সেরকম সিমিলারিটি দেখা যায় লেটেস্ট ফার্স্ট ডিসকাস হোয়াট ফিচার্স আর কমন টু দিস ডাইভার্স অর্গ্যানিজম তাহলে কী কী ফিচার্সগুলো কমন রয়েছে এই সমস্ত ডাইভার্স অর্গ্যানিজমের মধ্যে সেগুলো আমরা দেখে নেব অল অর্গ্যানিজম হ্যাভ টু রিচ অল অরগ্যানিজম হ্যাভ টু রিচ আ সার্টেন স্টেজ অফ গ্রোথ অ্যান্ড ম্যাচরিটি ইন দেয়ার লাইফ বিফোর দে ক্যান রিপ্রোডিউস সেক্সুয়ালি অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশান করার আগে কিন্তু প্রত্যেকটা অর্গ্যানিজমকে সেটা উদ্ভিদ হতে পারে সেটা প্রাণী হতে পারে তাদের কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু তাদেরকে পৌঁছতে হয় একটা নির্দিষ্ট বয়সের সীমা অতিক্রান্ত করতে হয় তবেই সে সে সেক্সুয়াল রিপ্রোডাকশান করতে পারবে দ্যাট পিরিয়ড অফ গ্রোথ ইজ কল্ড জুভেনাইল ফেজ যেটা হচ্ছে জুভেনাইল ফেজ বলা হয় এটা তাহলে মার্ক করতে হবে জুভেনাইল ফেজ কি ইট ইজ নোন অ্যাজ ভেজিটেটিভ ফেজ ইন প্লান্ট তাহলে প্রাণীদের ক্ষেত্রে এটা হচ্ছে জুবেনাইল ফেজ যেটা যেখানেই সেক্সুয়াল রিপোডাকশন অর্গানিজম করতে পারে না জুভেনাইল ফেজ পার হয়ে গেলে তবেই কিন্তু সেক্সুয়াল রিপোডাকশন হয় আর প্লান্টসের ক্ষেত্রে সেটা হচ্ছে ভেজিটেটিভ ফেস এই ভেজিটেটিভ ফেজটা পাশ করলে তবেই কিন্তু প্লান্টসদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপোডাকশন হয় দিস ফেজ ইজ অফ ভেরিয়েবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজম এই যে ফেজটা প্রাণীদের ক্ষেত্রে যেটা হচ্ছে জুভেনাইল ফেজ আর উদ্ভিদের ক্ষেত্রে যেটা হচ্ছে ভেজিটেটিভ ফেস এটা বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে বিভিন্ন ডিউরেশনের হয় দ্য এন্ড অফ জুভেনাইল ভেজিটেটিভ ফেজ হুইচ মার্কস দ্য বিগিনিং অফ দ্য রিপ্রোডাক্টিভ ফেজ ক্যান বি সিন ইজিলি ইন হাইয়ার প্ল্যান্টস ওয়েন দে কাম টু ফ্লাওয়ার তাহলে এই যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে উদ্ভিদ যে রিপ্রোডাক্টিভ ফেসে পৌঁছে গেছে সেটা ভালোভাবে বোঝা যায় যখন উদ্ভিদ দেহে যখন ফুল আসে উদ্ভিদের যখন ফুল আসে তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে সেই নির্দিষ্ট উদ্ভিদটা কিন্তু রিপ্রোডাকটিভ রিপ্রোডাকশান অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশান করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে হাউ লং ডাজ ইট টেক ফর ম্যাগনোলিয়া ম্যারিগোল্ড আছে সরি ম্যারিগোল্ড রাইস হুইট কোকোনাট ম্যাঙ্গো প্ল্যান্টস টু কম ফ্লাওয়ার তাহলে প্রত্যেকটা যে উদ্ভিদ রয়েছে যেটা যেমন হচ্ছে ম্যারিগোল্ড যেটা হচ্ছে যে গাদা রাইস হুইট কোকোনাট ম্যাঙ্গো প্ল্যান্ট এদের সবার মধ্যে কিন্তু ফ্লাওয়ারিংয়ের টাইমটা কিন্তু বিভিন্ন রকম হয় ইন সাম প্ল্যান্টস ওয়ার ফ্লাওয়ারিং অকারস মোর দ্যান ওয়ান্স হোয়াট উড ইউ কল দ্য ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ড জুভেনাইল আর ম্যাচিওর তাহলে যে বিভিন্ন ফ্লাওয়ারগুলো রয়ে যে বিভিন্ন প্ল্যান্টগুলো রয়েছে বেশ কিছু ধরনের বিভিন্ন প্ল্যান্ট রয়েছে যাদের মধ্যে একের বেশি বার কিন্তু ফুল উৎপন্ন হয় ফ্লাওয়ারিং হয় তো তাদের মধ্যে যে এই ইন্টার ফ্লাওয়ারিং যে পিরিয়ড রয়েছে সেই ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ডটাকে আমরা কি বলবো জুভেনাইল বলবো অথবা ম্যাচিওর বলবো কোনটা বলবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে নিচের যে লাইনগুলো রয়েছে সেটা পড়ে আমাদেরকে বুঝে নিতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেক্সুয়াল ম্যাচরিটি অ্যাটেন্ড করার আগের যে ফেজটা উদ্ভিদদের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ ফেজ কিন্তু একবার সেক্সুয়াল ম্যাচরিটি অ্যাটেন্ড করে আবার কিছুদিন পরে যখন ফ্লাওয়ারিং হচ্ছে তাহলে সেই মাঝের যে ফেজটা যে ইন্টার ফ্লাওয়ারিং যে পিরিয়ডটা সেটাকে আমরা কী বলবো অবজার্ভ আ ফিউ ট্রিজ ইন ইউর এরিয়া ডু দে ফ্লাওয়ার ডিউরিং দ্য সেম মান্থ ইয়ার আফটার ইয়ার ওয়াই ডু থিঙ্ক হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য অ্যাভেলেবিলিটি অফ ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যাপেল জ্যাক ফ্রুট এটসেট্রা ইজ সিজনাল তাহলে তোমাদের এরিয়াতে যে প্ল্যান্টগুলো রয়েছে যাদের মধ্যে ম্যাঙ্গো বিভিন্ন ধরনের যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো তো সিজনাল হয় একই সময়ের মধ্যে কিন্তু সেগুলো হয় না বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফুল হয় ফ্রুটস পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এই সেক্সুয়াল ম্যাচরিটি অ্যাটেন্ড করার যে সিজনটা যে সময়টা সেটা বিভিন্ন ধরনের হতে পারে আর দেয়ার সাম প্ল্যান্টস দ্যাট ফ্লাওয়ার থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড সাম আদার্স দ্যাট শো সিজনাল ফ্লাওয়ারিং তাহলে তোমরা যে সমস্ত প্ল্যান্টসগুলো দেখো তাদের মধ্যে কিছু কিছু প্ল্যান্টস কি রয়েছে সিজনাল হয় তাদের মধ্যে সিজনালই ফ্লাওয়ার উৎপন্ন হয় আবার কিছু কিছু প্ল্যান্টস রয়েছে তাদের মধ্যে সারা বছরই কিন্তু ফুল হয় প্ল্যান্টস দ্যাট অ্যানুয়াল অ্যান্ড বাইঅ্যানিয়েল টাইপস শো ক্লিয়ার কাট ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেনেসেন ফেজ বাট ইন দ্য পেরিনিয়াল স্পিসিস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্লিয়ারলি ডিফাইন দিস স্পেস তাহলে যে সমস্ত উদ্ভিদগুলো অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো বর্ষজীবী উদ্ভিদ অথবা যে সমস্ত উদ্ভিদের মধ্যে বছরে দুবার দুবার ফ্লাওয়ারিং হয় সে সমস্ত উদ্ভিদগুলোর মধ্যে কি হয় এই যে সেনেসেন্স ফেজটা অর্থাৎ সেন সেনেসেন্স ফেজ এবং রিপ্রোডাক্টিভ ফেজটা কিন্তু ক্লিয়ার কাট বোঝা যায় রিপ্রোডাক্টিভ ফেসটা হচ্ছে কি যে ফ্লাওয়ারিং হচ্ছে এবং সেখান থেকে অপত্য উৎপন্ন হচ্ছে আর সেনেসেন্স ফেজটা কি যেখানে উদ্ভিদ আর বাঁচছে না উদ্ভিদের মৃত্যু ঘটে যাচ্ছে তো সেটা হচ্ছে সেনেসেন্স বাট ইন দ্য পেরিনিয়াল স্পিসিস যেটা হচ্ছে বহু বর্ষজীবী যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে পেরিনিয়াল স্পিসিসের ক্ষেত্রে হচ্ছে বাট ইন দ্য পেরিনিয়াল স্পিসিস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্লিয়ারলি ডিফাইন দিস ফেস কিন্তু যে সমস্ত বহু বর্ষ উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে এই সেনেসেন্স ফেসটা ডিপ ডিপ্রোডাক্টিভ ফেসটা সেটা হচ্ছে কি যে ক্লিয়ারলি ডিফাইন করা হচ্ছে অতটা ইজি না একটু ডিফিকাল্ট আ ফিউ প্ল্যান্টস এক্সিবিট আনইউজুয়াল ফ্লাওয়ারিং ফেনোমিনাম সাম অফ দেম সচ অ্যাজ ব্যাম্বু স্পিসিস ফ্লাওয়ার ওনলি ওয়ান্স ইন দেয়ার লাইফ টাইম জেনারেলি আফটার ফিফটি টু হান্ড্রেড ইয়ার্স প্রডিউস লার্জ নাম্বার অফ ফ্রুটস অ্যান্ড ডাই তাহলে কিছু কিছু উদ্ভিদ রয়েছে বিশেষ কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে আনইজুয়াল একটা আনইজুয়াল ফ্লাওয়ারিং ফেনোমিনন অর্থাৎ ঘটনা ফ্লাওয়ারিংয়ের ঘটনা একটা শো করে যেটা হচ্ছে বাঁশেদের ক্ষেত্রে দেখা যায় বাঁশ কি হচ্ছে তাদের জীব জীব একবার মাত্র তাদের মধ্যে ফ্লাওয়ারিং হয় ফ্রুট উৎপন্ন হয় এবং তাদের তার পরেই কিন্তু সেই ঘটনার পরেই কিন্তু তাদের মৃত্যু ঘটে আনাদার প্ল্যান্ট যেটা হচ্ছে স্ট্রোবাইল অ্যান্থাস স্ট্রবাই ল্যান্থাসের ক্ষেত্রে কি দেখা যায় যেটা হচ্ছে নীল কারঞ্জি বলা হয় স্ট্রবাই স্ট্রবাই যেটা হচ্ছে এর কমন নাম এই স্ট্রবাই কি হচ্ছে ফ্লাওয়ার্স ওয়ান্স ইন টুয়েলভ ইয়ার্স বারো বছরে একবার এই নীল কারঞ্জিতে একবার কিন্তু ফুল আসে অ্যাজ মেনি অফ ইউ উড নো দিস প্ল্যান্ট ফ্লাওয়ার ডিউরিং সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই ফ্লাওয়ারিং হয় এই প্লান্টে এই নীল কারঞ্জিটা দেখা যায় কেরালা এবং তামিলনাড়ুতে কেরালা এবং তামিলনাড়ুতে এই নীল কারঞ্জি কেরালা এবং তামিলনাড়ুতে দেখা যায় এই নীলকরঞ্চি গাছটা তো এটা হলো উদ্ভিদের ক্ষেত্রে যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজের অ্যাটেনমেন্ট এবং সেনেসেন সম্বন্ধে এবার হচ্ছে অ্যানিমালসের ক্ষেত্রে অ্যানিমালসের ক্ষেত্রে কি হচ্ছে ইন অ্যানিমালস দ্য জুভেনাইল ফেজ ইজ ফলোড বাই মরফোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ প্রায়ার টু অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে অ্যাক্টিভ বিহেভিয়ার অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার অ্যাটেন্ড করার আগে কিন্তু তাদের মধ্যে কিছু মরফোলজিক্যাল অর্থাৎ তাদের বাহ্যিক যে কিছু বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে কিছু ফিজিওলজিক্যাল অর্থাৎ শারীর বৃত্তিও কিছু পরিবর্তন ঘটে অ্যানিমালসদের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ অ্যাটেন্ড করার আগে তাদের মধ্যে মরফোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল পরিবর্তন তাদের মধ্যে ঘটে তা রিপ্রোডাক্টিভ ফেজ ইজ অলসো অফ ভেরিয়েবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজম বিভিন্ন ধরনের প্রাণীদের ক্ষেত্রে এই রিপ্রোডাক্টিভ ফেজটা হচ্ছে ভেরিয়েবল ডিউরেশনের হয় বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্নতা দেখা যায় তাদের এই ডিউরেশনের মধ্যে অর্থাৎ এই রিপ্রোডাক্টিভ ফেজের ডিউরেশনের মধ্যে বিভিন্নতা দেখা যায় এবং অ্যানিমেলস ফর এক্সাম্পল বার্ডস ডু দে লে এগস অল থ্রু দ্য ক্ষেত্রে পাখিরা কি সারা বছর ধরেই সব পাখি কি সারা বছর ধরে ডিন পারে না তা করে না অর ইজ ইট এ সিজনাল ফেনেমেনন এটা হচ্ছে এটা কি একটা সিজনাল ফেনেমেনন অ্যানিমালস লাইক ফ্রগস তাহলে ফ্রগ অথবা লিজারদের ক্ষেত্রেই বা কী ঘটনা ঘটে ইউ দ্যাট বার্ডস লিভিং ইন নেচার লে এগস ওনলি সিজনালি তাহলে পাখিরা তোমরা অবশ্যই জানো পাখিরা হচ্ছে ডিম পারে সেটা হচ্ছে সিজনালি একটা সিজনাল ফিনামেন হাইভার বার্ডস ইন ক্যাপটিভিটি অ্যাজ ইন পোলট্রি ফার্মস ক্যান বি মেড টু লে এগ থ্রু আউট দ্য ইয়ার পোলট্রি ফার্মের ক্ষেত্রে কী হচ্ছে সারা বছর ধরেই মুরগিরা ডিম পারে সেটা হচ্ছে কি কেন করা হয়েছে হিউম্যান ওয়েলফেয়ারের জন্য ইন দিস কেস লেইং এগ ইজ নট রিলেটেড টু রিপ্রোডাকশন বাট ইজ দ্য কমার্শিয়াল এক্সপ্লয়টেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার যেটা হচ্ছে পাখিদের হচ্ছে কি যে মুরগিদের একটা কমার্শিয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে যেখানে তাদেরকে ডিম পাড়ার জন্য কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে সারা বছর ধরে শুধুমাত্র হিউম্যান ওয়েলফেয়ারের জন্য দ্য ফিমেলস দ্য ফিমেলস প্লাসেন্টাল অ্যানিমালস এক্সিবিট সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ওভারিজ অ্যান্ড অ্যাক্সেসারি ডাকস অ্যাজ ওয়েল এজ হরমোনস ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ ফেস তাহলে যে ফিমেল প্লাসেন্টাল ম্যামার্স রয়েছে ম্যামার্সদের ক্ষেত্রে প্লাসেন্টাল ম্যামালস রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে প্লাসেন্টা উৎপন্ন হয় যখন স্টেশন পিরিয়ডে প্লাসেন্টা থাকে সে সমস্ত ম্যাম ফিমেল ম্যামার্সরা কী করে একটা রিপ্রোডাক্টিভ ফেজের একটা সাইক্লিক একটা পরিবর্তন দেখা যায় যেটা হচ্ছে ওভারি এবং অ্যাক্সেসারি যে ডাক্টসগুলো রয়েছে তাদের মধ্যে একটা সাইক্লিক চেঞ্জেস কিন্তু দেখা যায় ইন নন প্রাইমেট ম্যামালস লাইক কাউ শিপ র্যাট ডিয়ার্স ডগস টাইগার এটসেট্রা সাচ সাইক্লিক্যাল চেঞ্জেস ডিউরিং দ্য রিপোডাকশি রিপ্রোডাকশন আর কল্ড ওয়েস্টার সাইকেল তাহলে যে সমস্ত নন প্রাইমেটস রয়েছে নন প্রাইমেট প্রাইমেটস কারা প্রাইমেটস হচ্ছে যে সমস্ত মাংকি এডস হিউম্যান বিং এরা সকলেই হচ্ছে কি যে প্রাইমেট আর নন প্রাইমেট যে সমস্ত অ্যানিমালসগুলো রয়েছে যেমন হচ্ছে কাউ ডগ ডিয়ার শিপ এরা হচ্ছে নন প্রাইমেট তো এদের সব এদের ক্ষেত্রে রিপ্রোডাকটিভ সাইকেলের সময় যে সমস্ত ওভারি এবং রিপ্রোডাক্টিভ ডাক্টের যে সমস্ত চেঞ্জেসগুলো আসে সেটাকে বলা হচ্ছে ওয়েস্টার সাইকেল আর যে সমস্ত প্রাইমেটস রয়েছে যেমন হচ্ছে মাংকি এপ হিউম্যান এদের ক্ষেত্রে যে সাইকেলটা দেখা যায় সেটা হচ্ছে কি যে মেনস্ট্রুয়াল সাইকেল এই মেনস্ট্রুয়াল সাইকেল কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা হচ্ছে প্রাইমেটসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন হচ্ছে মাংকি এপ হিউম্যান বিং এরা হচ্ছে প্রাইমেটস এদের ক্ষেত্রে যে ফিমেল যে অর্গানিজম রয়েছে ফিমেল যে প্লাসেন্টাল ম্যামস রয়েছে তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যাচ্ছে তো এটা অবশ্যই নোট করে রাখতে হবে ওয়েস্টার সাইকেল কাদের মধ্যে দেখা যাচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল কাদের মধ্যে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন সাইকেল দেখা যাচ্ছে ওয়েস্টার্ন সাইকেল যেটা হচ্ছে নন প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন কাউ ডগ শিপ র্যাট এদের ক্ষেত্রে টাইগার এদের ক্ষেত্রে আর মেনস্ট্রোয়াল সাইকেল দেখা যাচ্ছে প্রাইমেটসদের ক্ষেত্রে যেমন হচ্ছে মঙ্কি এপস হিউম্যান এদের ক্ষেত্রে মেনি ম্যামস স্পেশালি দোজ লিভিং ইন ন্যাচারাল ওয়াইল্ড কন্ডিশন এক্সিবিট সাচ সাইকেলস ওলি ডিউরিং ফেভারেবল সিজনস ইন দেয়ার রিপ্রোডাক্টিভ ফেস এই যে সাইকেলগুলো দেখা যাচ্ছে যারা ওয়াইল্ড নেচারে বসবাস করে যে সমস্ত অর্গানিজম তারা শুধুমাত্র এই যে সাইকেলটা ওয়েস্টার সাইকেল কিংবা মেন্সুরাল সাইকেল যেটা হচ্ছে শুধুমাত্র ফেভারেবল সিজনাল কন্ডিশনেই কিন্তু এক্সিবিট করে শো করে সেই এটাকে সেই এদেরকে কী বলা হচ্ছে দেয়ার দে কল্ড সিজনাল ব্রিডার্স এই জন্য এদেরকে কী বলা হচ্ছে সিজনাল ব্রিডার্স বলা হচ্ছে যেহেতু এরা ফেভারেবল কন্ডিশনে এই রিপ্রোডাক্টিভ সাইকেলটা শো করছে মেনি আদার ম্যামলস আর রিপোডাকটিভলি অ্যাক্টিভ থ্রু আউট দেয়ার রিপোডাকটিভ ফেস অ্যান্ড আর কল কন্টিনিউ ব্রিডার্স তাহলে কী কী আমরা পেলাম এখানে সিজনাল ব্রিডার পেলাম পেলাম সিজনাল ব্রিডার যেটা হচ্ছে অবশ্যই করবে তোমরা নোট ডাউনও করতে পারো তোমাদের কপিতে নোট ডাউন করতে পারো সিজনাল ব্রিডার্স কারা যারা হচ্ছে এই এক্সিবিট করে যেটা হচ্ছে ভেন্স্ট্রাল সাইকেল কিংবা ওয়েস্টার্ন সাইকেল এক্সিবিট করে যেটা হচ্ছে ন্যাচারাল ওয়াইল্ড কন্ডিশনে যারা রয়েছে তারা সিজ যেটা হচ্ছে একটা ভালো ফেভারেবল সিজনের মধ্যে যারা ব্রিড করে আর এই সাইকেলগুলো এক্সিবিট করে তাদেরকে বলা হচ্ছে সিজনাল ব্রিডার আদার ম্যাম যেমন হচ্ছে হিউম্যান বিং এরা হচ্ছে কি সারা বছরই রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকে এবং এই জন্যে এদেরকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ব্রিডার তাহলে সিজনাল ব্রিডার কারা জানলাম কন্টিনিউয়াস ব্রিডার কারা জানলাম সিজনাল ব্রিডারের এক্সাম্পল হতে পারে এপ হতে পারে আর কন্টিনিউয়াস গ্রেটার এক্সাম্পল যেটা হচ্ছে হিউম্যান বিং দ্যাট উই অল গ্রো ওল্ড ইফ উই লিভ লং আমরাও সকলে কিন্তু কী হয় এক সময় আমাদের বয়স হয়ে যায় অনেক বেশি ইস সামথিং দ্যাট উই রেকগনাইজ বাট হোয়াট ইজ মিট বাই গ্রোয়িং ওল্ড তাহলে গ্রোয়িং ওল্ড মানে কি আমরা যে বয়স হয়ে যাচ্ছে সেটা আমরা তো বুঝতে পারছি কিছু কেমন মরফোলজিক্যাল চেঞ্জেস হয় সেখান থেকে আমরা বুঝতে পারি যে কোন একটা অর্গ্যানিজমের বয়স হচ্ছে এটা হচ্ছে গ্রোয়িং ওল্ড এটা আমরা বুঝতে পারি কোনো অর্গ্যানিজমের ক্ষেত্রে কিন্তু সেটা কোন জিনিসটা মার্ক করছে যে এই অর্গ্যানিজমটা বয়স অনেকটা বেশি হয়ে গেছে দ্য এন্ড অফ রেপ্রোডাক্টিভ ফেজ ক্যান বি কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য প্যারামিটার অফ সেনেসেন্স অর ওল্ড এজ অর্থাৎ সেনেসেন্স সেনেসেন্স কথার অর্থ হচ্ছে কি যে সেনেসেন্স অথবা ওল্ড এজ এর কথাটা এটাকে মার্ক করছে কে এই রিপ্রোডাক্টিভ এই রিপ্রোডাক্টিভ যে ফেজ এর শেষ হয়ে যাওয়াটা সেটাকে মার্ক করছে কোন বিষয়টাকে মার্ক করছে সেটা হচ্ছে সেনেসেন্স অথবা ওল্ড এজকে মার্ক করছে এই রিপ্রোডাক্টিভ ফেজের শেষ হয়ে যাওয়াটা দেয়ার কনকমিটেন্ট চেঞ্জেস ইন দ্য বডি লাইক স্লোয়িং অফ মেটাবলিজম ডিউরিং দিস লাস্ট ফেজ অফ লাইফ স্প্যান ওল্ড এজ আলটিমেটলি লিডস টু ডেথ তাহলে বেশ কিছু মরফোলজিক্যাল ফিজোলজিক্যাল চেঞ্জেস আসে যখন সেনেসেন্স হয় তার মধ্যে একটা হচ্ছে কি যে মেটাবলিজমের যে রেটটা সেটা হ্রাসপ্রাপ্ত হয় আর কি হয় যে ওল্ড এজ এই সেনেসেন্সটা কী হয় ওল্ড ওল্ড এজ আলটিমেটলি লিডস টু ডেথ ওল্ড এজের শেষে সেই অর্গ্যানিজমের মৃত্যু ঘটে ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস হরমোনস আর রেসপন্সিবল ফর দ্য ট্রানজিশন বিটুইন থ্রি ফেসেস এই যে হরমোনসগুলো বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে বেশ কিছু হরমোনস ইনভলভ থাকে যেগুলো এই ট্রানজিশনের জন্য দায়ী বা রেসপন্সিবল ইন্টারাকশন বিটুইন হরমোনস অ্যান্ড সার্টেন এনভারমেন্টাল ফ্যাক্টার্স রেগুলেট দ্য রিপ্রোডাক্টিভ প্রসেসেস অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড বিহেভিয়ার এক্সপ্রেশন অফ অর্গ্যানিজম তাহলে বেশ কিছু এনভায়রমেন্টাল ফ্যাক্টর এবং হরমোনসই দায়ী থাকছে এই উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে রিপ্রোডাক্টিভ প্রসেসগুলো ঘটছে তার জন্য এই হরমোনস এবং কিছু এনভায়রমেন্টাল ফ্যাক্টর দায়ী এই এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে বেশ কিছু ইভেন্টস কিন্তু দেখা যায় যেটা হচ্ছে প্রায় সকল ধরনের অর্গ্যানিজমের ক্ষেত্রে সেই প্রসেস এবং ইভেন্টসগুলোর মধ্যে কিন্তু সিমিলারিটি লক্ষ্য করা যায় সেগুলো কি কি সেই সিমিলারিটি গুলো কি কি সেটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ফেজ ফার্টিলাইজেশন ফেজ এবং পোস্ট ফার্টিলাইজেশন ফেজ তাহলে সেই ফেজ গুলো কি হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ফেজ ফার্টিলাইজেশন ফেজ এবং পোস্ট ফার্টিলাইজেশন ফেজ এখানে কি বলছে সেটা আমরা দেই দেখে নেব আফটার অ্যাটেইনমেন্ট অফ ম্যাচুরিটি অল सेक्सুয়ালি रिप्रोडুসিং অর্গানিজম এক্সিবিট ইভেন্টস এন্ড প্রসেস দ্যাট हैव রিমার্কাবল রিমার্কাবল

ইভেন্টসগুলোর মধ্যে ইলাবোরেট এবং কমপ্লেক্স ইল্যাবরেট এবং কমপ্লেক্সিটি রয়েছে তা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে একটা সিকোয়েন্স কিন্তু একটা রেগুলার সিকোয়েন্স কিন্তু ফলো করে সেক্সুয়াল রিপ্রোডাকশন রিপ্রোডাকশন ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফিউশন অফ বাই দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট তাহলে সকলের ক্ষেত্রে সমস্ত অর্গানিজমের ক্ষেত্রেই এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট সকল ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল গ্যামেটের কিন্তু মিলন ঘটছে দ্য ফরমেশন অফ জাইগোট অ্যান্ড এমব্রায়োসিস তারপরে তারপরে জাইগোট উৎপন্ন হচ্ছে মেল ফিমেল গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হচ্ছে আর জাইগোট জাইগোটের পরে কী হচ্ছে যে এমব্রায়ো এমব্রায়োজেনেসিস হচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে কিন্তু সিমিলারিটি দেখা যাচ্ছে ফর কনভিনিয়েন্স দিস সিকোয়েন্সিয়াল ইভেন্টস মেবি গ্রুপড ইনটু থ্রি ডিস্টিংক্ট স্টেজেস নেমলি প্রি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশান তাহলে বোঝার সহজে বুঝে নেওয়ার জন্য এই যে রিপ্রোডাক্টিভ ফেজগুলোর মধ্যে যে ইভেন্টসগুলো জড়িত রয়েছে সেগুলো হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশান এবং পোস্ট ফার্টিলাইজেশান ফেজ ইভেন্টস এই যে প্রি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশান এবং পোস্ট ফার্টিলাইজেশান ইভেন্টসগুলো এগুলো নেক্সট ভিডিওতে এগুলো আমরা পড়বো এদের সাব পয়েন্টস সব যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা ইলাবোরেট করে পড়ব এবং আজকের মতো এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thank you.